ফোনে সাউন্ড অফ করে দাও, ফোনটা নিয়ে আপনি কিছু বলেন, তারপরে ওদের কিছু বলার থাকে তখন আমরা বলবো। আজকে পুরোটা আমরা বলবো, এখন আপনি ইন্ট্রোডাকশন দিয়ে বলে দেন, তারপরে ওরা বলবে। সাংবাদিক বন্ধুদের অভিনন্দন, আপনারা আমাদের ডাকে এসেছেন এবং আশা করছি যে আপনারা আমাদের মিডিয়ার মাধ্যমে আমাদের বক্তব্য দেশবাসীকে বিশেষ করে রাজ্যবাসীকে জানাবেন। আমরা আজকে দুটো বিষয়কে সামনে রেখে আপনাদেরকে ডেকেছি। একটা হচ্ছে আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট এসছেন, পশ্চিমবঙ্গ সফর করছেন, তার সফরের একটা অংশে আজকে এখানে একটা আলোচনা ছিল, আমরা নাম দিয়েছি লিডার্স সামিট। সেখানে স্টেট কমিটি এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট কমিটির যারা সদস্য তাদের আমরা ডেকেছিলাম, তাদের আলোচনা হয়েছে। দ্বিতীয়ত, এই মুহূর্তে পশ্চিমবাংলায় যে রাজনৈতিক অবস্থা তাতে রাজ্য সরকার, টিএমসি সরকার এবং বিরোধী দল বলে যাদেরকে বলা হচ্ছে তারা রাজনীতির ক্ষেত্রে এতটাই দেউলিয়াপনা যে রাজ্যবাসী কোনো রকমের সামনে ভালো রাস্তা দেখতে পাচ্ছেন না। সেই ক্ষেত্রে আমরা সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া রাজ্যবাসীর কাছে একটা বিকল্প রাজনীতি, বিকল্প কর্মসূচি, আগামী দিনে পশ্চিমবঙ্গের মানুষ যাতে করে সুশাসন, সুষম উন্নয়ন, সাম্প্রদায়িক সম্প্রীতি, দুর্নীতিমুক্ত সত্যিকার একটা মানবতাবাদী সমাজ উপহার পেতে পারেন, সেই কথাগুলো আপনাদের সামনে আমরা বলা। আমরা সবাই জানি যে এই মুহূর্তে পশ্চিমবাংলার যে প্রধান কয়েকটি সমস্যা, তার মধ্যে পশ্চিমবাংলার মূল সমস্যাটা সম্পর্কে খুবই ওয়াকিবল না। প্রশ্নটা কি এরকমই যে টিএমসি সরকার শুধু মুসলমানদের জন্য কিছু করছে না? তার মানে এটাই হয় যে টিএমসি মুসলমান বাদে আর বাকি যারা আছেন তাদের জন্য কিছু করছে? আমরা সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া স্পষ্ট করে মনে করি, আমাদের তথ্য আছে, ডাটা আছে যে টিএমসি পশ্চিমবাংলার কোনো মানুষের জন্য কিছু করছে না, যা করছে শুধুমাত্র উপর লেভেলে কিছু সাধারণ মানুষের জন্য। মোদি সরকার যাদের জন্য করছে, মমতা সরকার তাদের জন্যই করছে। মমতা মোদির যে যে কাজের বিরোধিতা করেন পশ্চিমবাংলার মাটিতে ঠিক সেই কাজটাই করেন। ফলে বিষয়টা এমন নয় যে মমতা শুধু মুসলমানদের জন্য কিছু করছেন না, মমতা পশ্চিমবাংলার অমুসলমান, দলিত, আদিবাসী, শিডিউল কারো জন্যই কিছু করছেন না। যেটা করছেন সেটা মানুষকে বিভ্রান্ত করার জন্য। আর একটা জিনিস হচ্ছে যে কিছু মানুষ তোষণের বিরুদ্ধে বলছে, তারাও একজন চালাই করছে, এরা বুদ্ধিভিত্তিক চালাই করছে। প্রশ্নটা মনে হচ্ছে যে মমতা ব্যানার্জি মুখে বলছেন তাই আপত্তিজনক, সত্যি সত্যি কাজটা করছেন না বলে। আমরা তো প্রশ্ন এটাই করি তাদেরকে যে আপনার কথা শুনে মনে হচ্ছে যেহেতু মমতা ব্যানার্জি মূল কাজটা করছেন না তাই আপত্তি, যেহেতু মুখে বলছে বলে। মুখে বলাটাই আপনি সহ্য করতে পারছেন না, মমতা ব্যানার্জি মুখে বলছে মুসলমানদের এই করেছে, ওই করেছে, এই করবো, সেই করবো, তো সেটাই সহ্য করতে পারছেন না। তো মমতা ব্যানার্জি সত্যি সত্যি যদি মুসলমানদের কিছু করেন তাহলে আপনি সেটা সহ্য করতে পারবেন? আসলে তা নয়, এরা হচ্ছে সাধারণ মুসলমানকে বিভ্রান্ত করার জন্য এই সমস্ত প্রশ্ন বলে। রাজ্যে বারবার ওয়াকাফ সম্পত্তি বেদখল হওয়ার অভিযোগ করছে, ওয়াকাফ সম্পত্তির কোনো হিসাব বলে তারা বারবার যারা দায়িত্বে আছে প্রশ্ন করছে, কীভাবে দেখছেন বিষয়টা? আসলে ওয়াকাফ স্ক্যাম আজকের বিষয় নয়, স্বাধীনতার পর থেকে ভারতবর্ষে যে ওয়াকাফ প্রপার্টি আছে পশ্চিমবাংলা তা অন্যতম, কিন্তু কংগ্রেস সরকার লুট করেছে, তাদের প্রতিনিধি তার প্রতিপুর সেজে আত্মসাত করেছে, বামফান আবার বেশি হয়েছে, সবাই জানে কথা, দিনের আলামত সত্য। টিএমসি আমাদের তারা বলেছে অক্ষত উদ্ধার করব, ক্ষমতা এসেছিল
যে সংখ্যালঘু দিয়ে আনের মাদ্রাসা দেবো, সংখ্যালঘুদের দাবি দেওয়া পূরণ করবো, সংখ্যালঘু ঘাড়ে চেপে কাঁধে বসে যে দাবিগুলো পূরণ করার কথা ছিল বললো 90 দিনের পর বলে 90% শেষ করেই দিয়েছি। দিদি একথা বললো অকাপ স্ক্যাম কিছুই করেনি, বরং অকাপের যে কেলেঙ্কারি আরও আরও দিন 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 বসে মানে চলছে, এবং গনি আব্দুল গনি নামে একজন প্রাক্তন বিচারপতিকে বসিয়ে সরকারি ক্ষয়ের খাল সাজিয়ে তার মাধ্যমে সব কিছু দূর চলছে। এর আমরা এসডিপিআই তরফ থেকে এর প্রতিবাদ করেছি, ডিভিশন দিয়েছি, আবার বৃহত্তর আন্দোলনের জন্য আমরা পরিকল্পনা করছি, গতবার সিদ্ধান্ত নিয়েছি বাড়িতে। আমাদের স্ট্যান্ড হলো অকাপ প্রপার্টি সুষম বন্টন, অকাপ প্রপার্টি হলো লিল্লাহি প্রপার্টি, এরা কোনো পাবলিক প্রপার্টি নয়। তৎকালীন যুগে নিঃসন্তান মুসলিম মালিকরা যারা জমি ছিল, সন্তানহীন ছিল, তারা সেগুলো দান করে গেছে পাবলিক জনকল্যাণমূলক কাজ করার জন্য, শিক্ষা দীক্ষা রাস্তাঘাট সব কিছু করার জন্য। কিন্তু এরা যে কোনো সরকার এসছে, ইভেন টিএমসিও তার বিপরীত কাজ করছে, অকাপের মাধ্যমে অকাপ সম্পত্তি লুট তোলাস করছে, এবং ওদের কিছু চামচা কিছু পেটুয়া তাদেরকে বসে দিয়ে লুট অবাধ লুট করার সুযোগ করে দিচ্ছে। আমরা এর প্রতিবাদ করি এবং আগামী দিনে অকাপ বোর্ড ঘেরাওতে শুরু করে বৃহত্তর আন্দোলনের জন্য আমরা তৈরি হচ্ছি। অকাপ বোর্ড উদ্ধার করে সুষম বন্টন আমরা ইতিপূর্বে ডিভিশন দিয়েছি বললাম, এবং আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন গ্রুপ যে যা করবো এই জন্যই অকপরি পুনরুদ্ধার করে সুষম বন্টনের মাধ্যমে গরিব মেহনতি অর্জিত মানুষের যারা সন্তানরা সুশিক্ষা সুশীল হতে পারে, এবং ইমাম মুয়াজ্জিনের ভাতা যেটা আরও বৃদ্ধি করা যায় অন্যান্য রাজ্যে যারা করেছে, আমরা সে সম্বন্ধে দিকে আন্দোলন করছি। এক কথা অকাপ প্রপার্টি যে উদ্দেশ্যে তারা দান করেছিল, সেই অকাইফরা মাতোয়ালিরা আমরা সেই উদ্দেশ্যে পূরণ করার জন্য আমাদের দল ড্রাইভ দেবে। আসলে এটা অনেক কিছুর উপর নির্ভর করে এবং পরিস্থিতি নির্ভর করে, তার মধ্যে একটা হচ্ছে যে আমাদের সাংগঠনিক যে কাজ, সেই কাজটা হয়তো যে এলাকায় ভোট হচ্ছে সেই এলাকায় অতটা করতে পারেনি। আর এই রাজনৈতিক দলগুলি 47 সালের পর থেকে কংগ্রেস সিপিএম তৃণমূল তারা সাধারণ মানুষকে গণতান্ত্রিকভাবে শিক্ষিত করেননি। এই শিক্ষিত না করার কারণে এই মানুষগুলোকে এক একটা ভোটে এক একটা ইস্যু করে বিভিন্নভাবে লোভ দেখিয়ে তাদেরকে কাজে লাগানো হয়। আমরা সেই মানুষগুলো শিক্ষিত করার কাজটাই মূলত করছি, গণতান্ত্রিক মূল্যবোধ তাদের মধ্যে জাগিয়ে তোলার চেষ্টাটাই করছি, সেই দিক দিয়ে আমরা সফল। কারণ আজকে সাগরদিঘিতে কংগ্রেস এবং টিএমসি যে হারে টাকা দিয়েছে, সেই টাকার প্রলোভন থেকে আমরা যে 1400-1247 মানুষকে বাঁচিয়ে রাখতে পেরেছি, এটা আমাদের বিরাট সফলতা। আমরা বিষয়টাকে এইভাবে দেখছি। আমি সংখ্যালঘু বলে কি বুঝি না, প্রশ্নটা বোধহয় এরকমই অনেকে করছে যে সাগরদিঘিতে মুসলমানেরা টিএমসিতে মুখ ফিরেছে কি না। আমাদের মূল্যায়নে খুব বেশি মুখ ফেরাচ্ছে না, কারণ হচ্ছে ওখানে কংগ্রেসের ভোট আগেও ছিল এখনও আছে, তারা এক হয়েছে, তারা এটা করেছে। মুসলমানেরা অনেকটাই মুখ ফিরিয়েছে, শুধু মুসলমানের নয়, আজকে গোটা পশ্চিমবাংলায় যদি নিরপেক্ষ ভোট হয়, টাকার খেল না থাকে, মানুষ অবাধভাবে নির্বাচন করতে পারেন, তাহলে সব মানুষই টিএমসির বিরুদ্ধে একটা ভোট দেবেন। আসলে সাগরদি নির্বাচনকে আমরা এইভাবে দেখতে পারি যে 2021 নির্বাচনে যেমন টিএমসিকে ভালোবেসে মানুষ ভোট দেয়নি, বিজেপিকে ঠেকানোর জন্য ভোট দিয়েছিল, এবারও ঠিক কংগ্রেসকে ভালোবেসে ভোট দেননি, সাগরদিঘির মানুষ ভোট দিয়েছেন টিএমসিকে ঠেকানোর জন্য, মানে টিএমসিকে শিক্ষা দেওয়ার জন্য, এটা আমরা বুঝেছি। আপনাদের বিরুদ্ধে বিভিন্ন রাজ্যে অভিযোগ হচ্ছে যে এসডিপিআই বিজেপির মতো সম্প্রদায়ের দল এরা ভোট ভাগ করে আজকে বিজেপিকে সুবিধা করে দিতে চাইছে, সে বিষয়ে কি বলবেন? গোটা দেশের যে গণতন্ত্র, সেই গণতন্ত্রকে সামনে রেখে মুসলিম ভোট, হিন্দু ভোট আর অন্য কাস্ট ভোট, এই কথাগুলো সংবিধানকে সামনে রেখে সঠিক নয়। দেশের প্রত্যেকটা নাগরিকের ভোটের ময়দানে ভোট প্রদান করা, তার মতামত প্রদান করা সমান অধিকার আছে। ফলে মুসলিম ভোট, হিন্দু ভোট, খ্রিস্টান ভোটকে এইভাবে আলাদা করার ফলে বিজেপির মতো ফ্যাসিবাদী দলের সুবিধা হয়েছে, যে লোকের চাকরি বাতিল হয়ে গেছে গ্রুপ সি এর ফলে
নিয়োগের যে দুর্নীতি, সেই দুর্নীতির জন্য মানুষ তাদের কাছ থেকে মুখ ফেরাতে শুরু করছে। আমরা দেশের জনগণের কাছে, রাজ্যের জনগণের কাছে এইটুকু বার্তা দিতে চাই যে যারা আজকে এইভাবে দুর্নীতি করে আপনার ঘরের, আপনার নিজের সম্পত্তি, সম্পদকে তারা কুক্ষিগত করে তারা তাদের সম্পত্তির পাহাড় বানিয়েছে, সেই সম্পত্তিটা আসলে তাদের নয়, এইটা সাধারণ জনগণের, বাংলার সাধারণ মানুষের সম্পদ, সেই সম্পদকে তারা তাদের সম্পদের পাহাড় বানিয়েছে। সেই জায়গা থেকে যদি বাঁচতে হয় তাহলে অল্টারনেটিভ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি SDPI এ মজবুত করতে হবে, SDPI সরকার গড়তে হবে, তবেই এই অবস্থা থেকে মুক্তি পাওয়া যাবে, নচেৎ সম্ভব নয়। সাগরদিঘির উপনির্বাচনে আমাদের প্রেসিডেন্ট সাহেব বলেছেন অলরেডি, TMC কংগ্রেস অ্যান্ড BJP সবার জোট হয়েছিল, CPMও তার সঙ্গে ছিল, ও সবার জোটের রেজাল্ট হচ্ছে সেটা। কেন আমরা জানি বাংলায় আজকে বিশেষ করে যে সমস্ত সংখ্যালঘু মানুষরা আছে তারা অল্টারনেটিভ পলিটিক্সের চিন্তা শুরু করেছে, যেন অল্টারনেটিভ পলিটিক্সের চিন্তার যে বীজ, সেই বীজকে ধ্বংস করা যায়, অঙ্কুরেই দমন করা যায়, সেই দমনের উদ্দেশ্য নিয়েই ব্রাহ্মণ নেতারা একজন সংখ্যালঘুকে খাড়া করে সেই বীজকে ধ্বংস করার জন্য সেখানে অংশগ্রহণ করেছিল এবং নির্বাচনে জিতেছে। এ নির্বাচনের জয় মূলত সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে থেকে যে পলিটিক্যাল চিন্তা, পলিটিক্যাল সচেতনতার যে চিন্তা, সেই সচেতনতার চিন্তাকে বন্ধ করার উদ্দেশ্যে। তৃণমূল নেতারা দাবি করছে অনেক সময় যে তারা সংখ্যালঘুদের বেশিরভাগ কাজ তারা করে ফেলেছে, এবং BJPও প্রায় অভিযোগ করে যে মমতা বিষয়ে কি বলবেন? Jewelers Money, B. Dash and Sons Jewelers. Notun Rupe, Notun Shaje. Kachra Padai, Exclusive Olunkar Design. O Bhorpur Collection e Shambhar Niye, B. Dash and Sons Jewelers. Notun Rupe, Notun Shaje.